أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا. في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إن وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة. الملائكة والروح فيها بإذن ربهم بإذن بإذن ربهم من كل أمر سلام أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العلي العظيم আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওরাকা তুহু আলহামদুলিল্লাহব্বিলা আলা মিন ওলা আকবেবা তুলিল মুক্তাকৈন ওসলা তুয়াসলা ওয়ালা আসসাফিল ও আলা আই ওয়ালমুরসালিম ওয়ালা আলীহী ওয়াশাহর ভিহি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি প্রেজেন্টস মাহের রমাদান এ অনুষ্ঠানে সম্মানিত দর্শক শ্রোতা তখন পর্যন্ত আমরা সুরা কদরের তেলাওয়াত শুনছিলাম এখন আমরা এর তাপসির এবং অর্থ শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন ইন্না আং সাল্লা হুফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমি এ কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে ওয়ামা আদর মা লাইলাতুল কদর হেনবি আপনি কি জানেন কদরের রাত কী লাইলাতুল কদের এ খই রোমিন আলফেশাহর কদের রাত হচ্ছে হাজার মাস থেকে উত্তম এমন একটি রাত দানা সালুলুল মেলা একে এরাতে ফের্তাগণ এবং জিবির সাল্লাম অবতীর্ণ হয়ে থাকেন সে প্রতিপালকের আদেশে প্রত্যেক কাজ সম্পাদন করার জন্য এবং আল্লাহর পক্ষ থেকে শান্তি ভোর উদয় হওয়া পর্যন্ত শুধু শান্তি শান্তির কথা তারা বলেন সালাম সালাম আল্লাহর পক্ষ থেকে শান্তির বাণী তারা এই পৃথিবীতে দিয়ে যান সকল ফেরেশতারা তাহলে এই কদর শব্দের ব্যাখ্যা যদি আমরা বিশ্লেষণ করতে যাই কোরআনুল কারিমে সুরা কদরটা এসেছে তিনবার ইন্না আংসাল্লা হুফি লাইলাতুল কদর ওয়ামা আদর কামা লাইলাতুল কদর লাইলাতুল কদের কদরে খাইরুমিন আলফে সাহার লাইলাতুল কদর লেখতে লাম ইয়ে লাম তা আলিফ লাম কফ, দাল র নয়টি হরফ তিন দিয়ে নয়কে কে দিলে তিন নং সাতাইশ অর্থাৎ সাতাশ তারিখ রাত হচ্ছে আজ কদরের রাত এটা হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লের গবেষণা বিশেষ করে রাসুল্লাহ সাল্লি হস্লাম তিনি বলছিলেন বন ইসরায়েলের আবেদের কথা সামাউন দরবেশের কথা এবং নবী রাসূলদের কথা অনেক রাসূলই পৃথিবীতে অনেক এবাদত করেছেন অনেক হায়াত তারা পেয়েছেন সামাউন দরবেশ তিনি দিনের বেলা রোজা রাখতেন রাত্রি এবাদত বন্দি করতেন জিহাদ করতেন কাফেরদের সাথে রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন বললেন হাজার মাস পর্যন্ত তিনি এ এবাদত করেছেন হাজার মাস পর্যন্ত তিনি এ এবাদত করেছেন তখন উপস্থিত শাহ বাইক বললেন বলেন ইয়ার নবিহে আমাদের তাহায়াত স্বল্প আমরা কিভাবে পারব এই রাতটাকে অর্জন করতে তখন আল্লাস বাহিন হুয়া তালা জিব্রী আল্লাহিসাল্লামের মাধ্যমে নাজিল করলেন ইন্না আংসাল্ না হুফি লাইলাতুল কদর ওয়ামা আদর কামা লাইলাতুল কদর লাইলাতুল কদের খৈ মিন আলফি সাহার নিশ্চয়ই কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে নবী হে আপনি জানেন কদরের রাত সেটা কি কদরের রাত হচ্ছে হাজার মাস থেকে উত্তম অতএব আজকের এই রাত এ রাত অবহেলার রাত নয় আজকের এই রাতে আমরা কবর জয়ারাত করব দান সৎকা করব আমরা তেজবিহ নামাজ আদায় করব আমরা আল্লাহর কাছে দোয়া মুনাজাত করব ক্ষমা প্রার্থনা করব আল্লাহ সুবাহায়না খোয়া তালা যেন আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ তালা যেন আমাদেরকে দয়া করেন আল্লাহ তালা যেন আমাদেরকে তার প্রিয় নবীর পথের প্রথিক হিসেবে কবুল করেন আমাদের সকলকে যেন লাইলাতুল কদর নসিব করেন বিশ্ব সকল মমিন মুসলমান যারা অন্ধকার কবরে আল্লাহ তালা সবার কবর যেন বেহেস্তের বাগান বানিয়ে দেন আল্লাহর কাছে আমরা সেই ফরিয়াদই করব। আল্লাহ তালা কবুল করুন আল্লাহ মামিন সম্মানিত দর্শক শ্রোতা ইফতারের পূর্বে দোয়া কবুল হয় আসুন আমরা দোয়া করি আল্লাহ মামিন ৰব্বানা জলমনা আং ফুসানাম ইল্লাম তাকফিৰ লানা মাতাৰহাম্না লানা কুনন্ন নমিনাল খছিৰিণ ৰব্বীৰ হান মোহোমা কামা ৰব্বায়ানী সগে ৰ ৰব্বী কামা ৰব্বায়ানী সগে ৰ আজপবিত্র আজ পবিত্ৰ কধৰে ৰাত আমাদের তুমি লাইলাতুল কধৰ নচিব কৰ মা হেৰমজান শেষ দিকেশ জাকাত সৎকাতুল ফিতিৰ আদায় কৰাতফিক দান কৰ তোমার রহমতের বান্দা হিসেবে আমাদের সবাইকে তুমি সামিল করো পাঁচ নামাজি রোজদারি ফরহেজগানি ইমান অলি আল্লাহ বানায়া দাও আমাদের সালাম সোনার মদিনায় দয়াল নবীর রজাত হারে কবল করো বিশ্বের সকল মমিন মুসলমানকে তুমি ক্ষমা কর ইয়াল্লাজকে কদরের রাত কাউকে তুমি খালি হাতে ফিরাইও না সবার আমল নমায় এক হাজার মাসির ইবাদতের স্বভাব তুমি দান করো আমাদের সবাইকে তুমি জান্নাতের মেহমান বানাও যেহান্ন মিরা গুণ হারাম করে দাও আখি ফরিয়াত কোনদিন চলে যাব জানি না মরণ যখন দিবার ওষা মুখে মরণ দিও মরণের সময় তোমার নবীকে দেখাইয়ো আর আমাদের সবানে পড়াইয়া দিও লা ইলাহ ইল্লাহ ম হেন্মাদুর সুল্লাহ চল্লাহ আলাইকু আসাল্লাম আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহি অবরোগ